স্বাগত বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত গুরুতর আহত দশ নগর মান্দাই বজ্রপাতে নিহত দুই আহত এক নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসী হামলা আহত এক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীর পুঠিয়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এ সময় সিএনজির দশ যাত্রী গুরুতর আহত হয় নিহতরা হলেন উপজেলার ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ছেলে সুমনুজ্জামান ও চারঘাট উপজেলার ইসলাম মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের পুঠিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন ঘোষপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রত্যক্ষদর্শীরা জানান নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক ও পুঠিয়া থেকে নাটোরগামী যাত্রী বোঝাই লেগুনার সাথে উপজেলার ঢাকা রাজশাহী মহাসড়কের পুঠিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন ঘোষপুকুর নামক স্থানে পৌঁছানো মাত্রই মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় যাত্রী বোঝাই লেগুনাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে পড়ে এতে লেগুনার যাত্রী সুমনুজ্জামান ঘটনাস্থলে নিহত হন এছাড়াও রাশিদুল সহ গুরুতর আহত লেগুনার যাত্রী সবাইকে পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে কর্তব্যরত চিকিৎসক তাদের রামেক হাসপাতালে প্রেরণ করে রামেক হাসপাতালে যাওয়ার পথে সুমনুজ্জামান মারা যায় ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়েছে এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশ কর্মকর্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ভারত বাংলাদেশ বন্ধুত্বের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভারত বাংলাদেশ মৈত্রী সংঘ কর্তৃক আয়োজিত ভারত ও বাংলাদেশের বিশিষ্ট নাগরিক সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার রাত আটটায় ঢাকা ক্লাবের স্যামসন এ এইচ চৌধুরী মিলনায়তনে এই নাগরিক সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন এ সময় তিনি বলেন উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ও অবশ্যই সর্বস্তরের ভারতীয় নাগরিকদের যে অকুণ্ঠ সমর্থন আমরা পেয়েছি তা আমরা কোনোদিন ভুলতে পারবো না মেয়র আরও বলেন উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নভেম্বরে যখন আমার বাবা কামারুজ্জামানকেও হত্যা করা হয় তখন আমরা দুই ভাই ভারতের কলকাতায় পড়াশোনা করছিলাম যে পড়াশোনা তখন অর্থনৈতিক কারণে হুমকির মুখে পড়েছিল কিন্তু সেদিন আমাদের পড়াশোনা চালানোর পুরো দায়িত্ব ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সরকার নিয়েছিলেন তাই ভারতীয় জনগণ ও সরকারের কাছে বিশেষ করে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আমি কৃতজ্ঞ অনুষ্ঠানে ভারত বাংলাদেশ মৈত্রী সংঘের সভাপতি শিশির বাজরিয়া সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোড়াই সহ ভারত ও বাংলাদেশের দুই দেশের বিশিষ্ট নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস নগর মান্দায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চোদ্দ মাইল এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে মান্দা থানার ওসি শাহিনুর রহমান দুই কৃষকের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন নিহতরা হলেন তেতুলিয়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জমশেদ আলী ও জেহের আলী এ সময় তহিদুল ইসলাম নামে আরও এক কৃষক আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় একই সঙ্গে বৃষ্টি শুরু হয় এ সময় চোদ্দ মাইল মোড় সংলগ্ন মাঠে কৃষকেরা ধান রোপণের কাজ করছিলেন আকাশের অবস্থা খারাপ দেখে আশ্রয় নেওয়ার জন্য তারা চোদ্দ মাইল মোড়ে আসছিলেন এমন সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে জমশেদ আলী ও জেহের আলী মারা যান আহত তহিদুল ইসলামকে উদ্ধার করে সাবাইহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এদিকে বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এমদাদুল হক মোল্লা এ সময় তিনি নিহতদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন নোয়াখালীর বেগমগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে ইমরান হোসেন সাগর নামের এক যুবকের ওপর হামলা করে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা সোমবার রাতে উপজেলার গোপালপুর ইউপির সিরাজউদ্দিনপুর গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় গতকাল রাতে তাকে ঘর থেকে ডেকে নিয়ে বাবু হাসান মাসুম ইউসুফ ও সুমিজের নেতৃত্বে একদল সন্ত্রাসী ছুরি চাইনিজ কুড়াল লোহার রড দিয়ে সাগরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে পানিতে ফেলে যায় তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে এ ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানার এসআই জাহিদ হাসপাতালে গিয়ে তার বক্তব্য রেকর্ড করেন এ ঘটনায় মামলা হবে বলে তিনি নিশ্চিত করেন বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাকশন বিজনেস প্রমোশন কাউন্সিলের উদ্যোগে চাপাইনবাবগঞ্জে আম ও আমজাতীয় মানসম্মত পণ্যের বহুমুখীকরণ ও বৈশ্বিক বাজারে রপ্তানি লক্ষ্যে প্যাকেজিং এর উন্নয়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা কৃষি হল রুমে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিন্নাত রেহেনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এগ্রো প্রফেসার্স অ্যাসোসিয়েশনের সচিব তৈমুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণে পঞ্চাশ জন আম চাষী ব্যবসায়ী অংশ নেয় নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বৃহত্তর নোয়াখালী জেলা শাখার উদ্যোগে চন্দ্রগঞ্জ খালেকগঞ্জ সুফি রশন আলী আলিম মাদ্রাসা মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব সাইখুল হাদিস আল্লামা জয়নুল আবেদিন জুবাইর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খালেকগঞ্জ আলিম মাদ্রাসার সভাপতি ও পৃষ্ঠপোষক শ্যামপুর পদুয়া দায়রা শরীফের সাজ্জাদান সিন পীর সৈয়দ আব্দুল মোদাসের হোসাইনি মাসুদ চিস্তি শামপুর দায়রা শরীফের সাজাদানশীল পীর সৈয়দ গোলাম শাকজারি সাহেবের হোসাইনি আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত মহাসচিব হামেদ হোসাইন সহ অন্যান্যরা এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ